প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আমাদের জীববিদ্যা বিভাগের ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি দেখো এই সেদিন শুরু করলাম দেখতে দেখতে পাঁচ পাঁচটি ক্লাস কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি আজকের ক্লাসে আমরা প্রথম আলোচনা করব আমাদের ট্যাক্সোনমির প্রকার নিয়ে ট্যাক্সোনমি মূলত দুই প্রকার প্রথমটি হলো আলফা ট্যাক্সোনমি এবং দ্বিতীয়টি হলো ওমেগা ট্যাক্সোনমি আলফা ট্যাক্সোনমির ক্ষেত্রে জীবের মাত্র কয়েকটি বাহ্যিক বৈশিষ্ট্য নিয়েই তাদের শনাক্তকরণ তাদের নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণ করা হয় কিন্তু ওমেগা ট্যাক্সোনমির ক্ষেত্রে আমরা ক্ষেত্রটা একটু বিস্তৃতভাবে লক্ষ্য করে থাকি এখানে জীবের ভ্রূণতত্ত্ব ঘটিত অঙ্গসংস্থান ঘটিত শাড়ির বৃত্তিও বিভিন্ন রিলেশনশিপগুলো তার সঙ্গে প্রজননগত যে দিকগুলো সেটি রয়েছে এবং বাস্তুতন্ত্র জনিত যে সমস্ত রিলেশনশিপ রয়েছে এগুলো পাঁচটি দিক অর্থাৎ ভ্রূণ অঙ্গসংস্থান শারীরবৃত্তীয় প্রজনন এবং বাস্তুতন্ত্র এই এতগুলো প্যারামিটারকে ঘিরে যখন ট্যাক্সোনমি তৈরি হচ্ছে কোনো জীবের তখন সে আমরা বলবো ওমেগা এটাকে একটু ভালো করে খেয়াল রাখার চেষ্টা করো কাকে বলে কয় প্রকার কি কি প্রত্যেকটা সংজ্ঞা প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে এরপরে আমরা আসবো লিনিয়ান হায়ার দেখো গত ক্লাসে আমরা বেশ কিছু তথ্য আমরা লিনিয়ান হায়ার সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম বিজ্ঞানী জন ক্যারোলাস লিনিয়াস অন্যতম প্রতিকৃত প্রত্যেকটা জীবকে উদ্ভিদ এবং প্রাণী প্রত্যেককে সঠিকভাবে চিনে নেওয়ার যে পদ্ধতি তার প্রবর্তক ছিলেন তিনি অন্যতম প্রতিকৃত রূপে জীববিদ্যায় তিনি সমাদৃত আজ থেকে বহু বছর আগে ক্যালকুলেশন করলে মোটামুটি আড়াইশো বছর তো হবে সতেরোশো সালে তিনি তার প্রথম গ্রন্থ রচনা করলেন গ্রন্থটির নাম স্পেসিস প্ল্যান্টারাম এখানে তিনি সরাসরি কোনো জীবের দ্বিপদ নামকরণ সম্পর্কে উল্লেখ করলেন ওই যে বললাম হায়ার অ্যান্ড একটি মজার ব্যাপার রয়েছে আমরা একবারে নিজের ধাপে কাকে দেখতে পেয়েছিলাম প্রজাতি ঠিক বলেছ এবার ওই প্রজাতিকে ঘিরে আমরা যদি দেখি যে প্রজাতি ধীরে 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 উপরের দিকে তার উত্তরণ করছে অর্থাৎ একটা জীবকে প্রথমে তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো নিয়ে তাকে আলাদাভাবে চিহ্নিতকরণ করতে হবে আর এইখানেই একেবারে হায়ার্কিতে যে নিচের ধাপ সে স্পিসিস কিন্তু চলে আসছে অর্থাৎ স্পেসিফিক ক্যারেক্টারগুলো নিয়ে কিন্তু স্পিসিস তৈরি হয় কোনো জীবের স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্যারেক্টার নিয়ে স্পিসিস তৈরি হয় আবার স্পিসিসগুলোর মধ্যে যদি কিছু মিল পাওয়া যায় তাহলে পরের ধাপটি হয়ে যায় কি গন গন গণের থেকে যদি আমরা কিছু পাই তাহলে চলে আসে গোত্র রিলেশনশিপ পেলে তাহলে আস্তে আস্তে উপরের ধারাগুলোতে বা ধাপগুলোতে উত্তরণ করছে জীবের দিস ইজ দ্য প্রসেস অফ হ্যার আর কি তো ফলে সতেরোশো সালে লিনিয়াস যখন স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থটি রচনা করলেন তার কিন্তু মূল ফোকাসটাই ছিল দ্বিপদ নামকরণকে ঘিরে যেহেতু লোয়ার লেভেল থেকেই কাজটা শুরু করতে হয়েছিল পরবর্তীকালে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে উনি আরও একটি গ্রন্থ প্রকাশ করলেন নাম সিস্টেমা ন্যাচুরি সিস্টেমা ন্যাচুরিতে তিনি কিন্তু পরিষ্কারভাবে এই সাতটি ট্যাক্সা বা সাতটি ধাপ তার প্রবর্তিত হায়ার সেটাকে বলিষ্ঠভাবে উপস্থাপন করলেন এবং সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা পেল এবং সেটি সমাদৃত হলো বিদ্যা নিজের মতো করে এই সিস্টেমা ন্যাচুরির সাপেক্ষে লিনিয়ান হায়ার কিকে আত্মস্থ করে ফেলল এই হচ্ছে ধাপ এ হচ্ছে পর্যায় তাই লিনিয়াসকে শুধু ট্যাসোনমির জনক বললেও মনে হয় মানে একটু কম বলা হবে কেননা লিনিয়াস ছাড়া কিন্তু এই জীবজগতের যে বৈচিত্র্য প্রত্যেকটা জীব প্রত্যেকটা জীবের থেকে কিছুটা হলেও স্বতন্ত্র এটা কিন্তু প্রকাশ করা সম্ভব হতো না তার আগে পিরিয়ডেও হয়নি হয়তো আজও তাই থেকে যেত ওই জন্য আমরা লিনিয়াসকে স্মরণ করবো এইখানে দেখো শুধু স্মরণ করলে চলবে না এখানে কিন্তু প্রশ্নও আসতে পারে যে সিস্টেমান্নাচুরি গ্রন্থে প্রণেতাকে তারপর স্পিসিস প্ল্যান্টের নাম প্রণেতাকে কত সালে স্পিসিস প্ল্যান্টের নাম রচনা করেছিলেন লিনিয়াস তারপরে কত সালে রচিত হয়েছিল সিস্টেমান্নাচুরি এগুলো কিন্তু পরীক্ষা টরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এগুলোকে খুটিয়ে খুটিয়ে ভালো করে দেখে তোমরা তোমাদের পাকা খাতায় সেগুলোকে লিপিবদ্ধ করে রাখবে এবারে আমরা চলে আসব হায়ার আর্কির যে সাতটি ধাপ এই সাতটি ধাপই কিন্তু বর্তমানে যথেষ্ট নয় এই প্রসঙ্গ প্রাসঙ্গিক আলোচনায় কেননা একটু আলাদা বৈশিষ্ট্য হলেই আমরা সেই জীবটিকে আলাদাভাবে গোষ্ঠীভুক্তকরণ করবার একটা প্রচেষ্টা চালিয়ে যাই শুধু প্রাণীরাই নয় উদ্ভিদের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একেবারে সুনির্দিষ্ট রয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের থেকে একটু একটু করে ডিফার করছে একটু একটু করে আলাদা হয়ে যাচ্ছে তো এই জায়গাটিকে বিস্তৃতভাবে খেয়াল করে সারা বিশ্বের বিজ্ঞানীরা যারা কাজটার সঙ্গে যুক্ত তারা কিন্তু বললেন যে লিনিয়াস প্রবর্তিত যে সাতটি ধাপ প্রতিটি ধাপের নয় যেমন রাজ্যের নয় পর্বের নয় তারপর থেকে যেগুলো এলো অর্থাৎ বর্গ এলো তারপর গোত্র এলো তারপর গণ এলো প্রজাতি এলো মাঝখানে আবার শ্রেণী আছে এই যে এই জায়গাগুলো এতে প্রত্যেকটা ট্যাক্সার বা প্রত্যেকটা ধাপের আগের ধাপ এবং পরের ধাপ নতুনভাবে সংযোজিত হবে ট্যাক্সাগুলির আগের ধাপ সেই ট্যাক্সার নামের উপরেই নির্ভরশীল থাকবে শুধু আগে যুক্ত হবে অধি আর ট্যাক্সাগুলোর পরে যে ধাপটা হবে একই নামের সাজুজ্য রেখে তার সঙ্গে যুক্ত হবে উপ যেমন শ্রেণীর আগের ট্যাক্সাটি হবে অধিস্রেণী অধিযুক্ত হলো শ্রেণীর পরবর্তী যে ধাপটি হবে সেটা হবে উপশ্রেণী বর্তমান কালে শুধু উপশ্রেণীতে গিয়েই থেমে থাকেনি শ্রেণীও তৈরি হয়েছে আমরা এর আগে দেখেছিলাম গণ আর প্রজাতি এই গণ আর প্রজাতির মাঝখানে আরও বেশ কয়েকটা ধাপ বা ট্যাক্সা ঢুকে পড়েছে যেমন গণ গণের পর উপগণ তারপরে চলে আসছে সেখানে সিরিজ চলে আসছে সিরিজ থাকলে উপসিরিজ চলে আসছে ওদি সিরিজ আসেনি অর্থাৎ সিরিজ সাব সিরিজ চলে আসছে এই রকম ভাবে আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে বর্তম মানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী সিমসন মোটামুটিভাবে এখানে একুশটি ট্যাক্সা উল্লেখ করেছেন টোয়েন্টি ওয়ান আগে ছিল সাত আরো চোদ্দটি বেড়েছে বর্তমানকালে কালে আরও বেড়েছে বর্তমানকালে কালে আরও বেড়েছে স্পিসিসের পর সাব স্পিসিস হয়েছে সেখানে আবার ভ্যারাইটি এসছে সাব ভ্যারাইটি এসছে তারপরে এসছে ক্লোন তার আগে ক্লোনের আগে এসছে ফর্ন এবং বর্তমান ট্যাক্স ক্লোনকেই সবচেয়ে শেষে রাখা হয়েছে তো এই যে ধাপ বা ট্যাক্সা এগুলো কিন্তু নিজে নিজে উদ্রেক হয়নি নিজে নিজে সৃষ্টি হয়নি জীবের বিভিন্ন বৈশিষ্ট্যাবলীর তারতম্যের নিরিখেই কিন্তু এগুলোর সূচনা এবং এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে তোমরা মোটামুটিভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালের বিজ্ঞানী সিমসনের দেওয়া একুশটি ট্যাক্স বা একুশটি ধাপকে নিয়ে তৈরি হায়ার ফলো করার চেষ্টা করবে শুধুমাত্র একটি জায়গা ভালো করে স্মরণ করার বা স্মরণে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে ফাইলাম বা পর্ব যেমন আছে উদ্ভিদের ক্ষেত্রে সেই জায়গাটায় তোমরা ডিভিশন বা বিভাগ উল্লেখ করবে উদ্ভিদরা থাকলে ফাইলাম হবে না ডিভিশন হবে আর যদি প্রাণীরা থাকে তাহলে বিভাগের পরিবর্তে সেখানে ফাইলামটাকে রাখতে হবে এরকমভাবেই এটাকে তোমরা নজরদারির মধ্যে রাখবে এরপর আমরা আরও একটা আলোচনায় যাব সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ ত্রিপদ নামকরণ বিজ্ঞানী লিনিয়াস দ্বিপদ নামকরণের ক্ষেত্রে বলেছিলেন কোনো জীবের গণ এবং প্রজাতির সাপেক্ষে যে নামকরণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ যেমন রুই মাছের গণ হচ্ছে লেবিও প্রজাতি হচ্ছে রোহিটা গণ আর প্রজাতি দিয়ে নামকরণটা হবে গণে যা থাকবে প্রজাতিতে যা থাকবে এই দুটো নিয়েই নামকরণটা যেমন রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লেবিও রোহিতা আবার বিজ্ঞানসম্মত নাম থেকেই তুমি কিন্তু যে কোনো উদ্ভিদ বা যে কোনো প্রাণীর তাদের গণ কি ওই যে বিজ্ঞানসম্মত নাম জানা আছে মনে করো যে একটি উদ্ভিদ যে কোনো একটি উদ্ভিদ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম তো আমের ক্ষেত্রে আমের গণ কী যদি কারোর আম গাছের বিজ্ঞানসম্মত নাম জানা থাকে তাহলে কিন্তু অনায়াসে সে গণটা বলে দেবে কারণ দ্বিপদ নামকরণ আওতাভুক্ত আমরা ফলে প্রথমটা যেটা তার বিজ্ঞানসম্মত নামে সেটা কিন্তু অবভিয়াসলি গণ অর্থাৎ ম্যাঙ্গি ফেরা তার গণ হবে আর প্রজাতি যেমন আমরা বললাম ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তাহলে প্রজাতি হচ্ছে ইন্ডিকা তো এইভাবে দ্বিপদ নামকরণ যেমন তৈরি হয় বর্তমান কালে কিন্তু ভ্যারাইটি সাব ভ্যারাইটি ইত্যাদি এসে যাওয়ার পর সাবস্পিসিসকে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন আমরাই আমাদের দ্বিপদ নামকরণ ছিল হোমোসেপিয়েন্স কিন্তু বর্তমানে আমরা ত্রিপদ নামকরণের আওতাভুক্ত হয়ে পড়েছি কারণ প্রজাতির অধীনস্থ যে উপপ্রজাতি মানুষের ক্ষেত্রে সেটাও সেপিয়েন্স অর্থাৎ আমাদের বর্তমান যে বিজ্ঞান নাম সেটা হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স আবার দেখো পায়রা তোমরা দেখেছ পায়রার সায়েন্টিফিক নেম তোমরা জানো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কলম্বা লিভিয়া কিন্তু বর্তমানে আমাদের এশিয়াটিকজনের পায়রাগুলোর সাইন্টিফিক নেম কিন্তু আন্ডার ট্রাইনমিয়াল নোমেন্ট ত্রিপদ নামকরণের অর্থাৎ গণ প্রজাতি এবং উপপ্রজাতির দ্বারা গঠিত এবং সেক্ষেত্রে এশিয়াটিক জনের পায়রার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কলম্বা লিভিয়া ডোমেস্টিকা অর্থাৎ ডোমেস্টিকাটা এক্ষেত্রে তাদের সাবস্পিসিস হিসেবে বিবেচিত হয়েছে তো এইরকমভাবে দ্বিপদ নামকরণ আর ত্রিপদ নামকরণের পর্যায়গুলো আমরা ভালো করে রপ্ত করব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়ে এক্সাম্পল দিতে হবে আর এরপরে আসছি আমরা যে এই যে বিপদ নামকরণ দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে সে সে বৈশিষ্ট্যগুলো কী কী বা কী নর্মস কানুনগুলো কী কী রুলসগুলো কী কী সেদিকে একটু আমরা আলোপাত করব প্রাণীদের নামকরণ বা উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে প্রথমেই বিভিন্ন উদ্ভিদ নিয়ে কাজকর্মগুলো শুরু হয়েছিল শুরু করেছিলেন এবং সেই নিরিখেই ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেস অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত যে মহাসভা আন্তর্জাতিক মহাসভা সেখানে কিন্তু লিনিয়াসকে গুরুত্ব দিয়েই কতকগুলো নিয়মকানুন তৈরি করবার জন্য একটি সংস্থা করা হয় যেই সংস্থাটির নাম হচ্ছে আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নম্যানিফ্যাচার ইন্টারন্যাশনাল কোড তার মানে একটা কোড আরোপ করা হচ্ছে এই সংস্থাটির মাধ্যমে যেটা ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কংগ্রেসে স্থির হয় এরপর থেকে আইসিবিএন এক এক মানে এক একবার এক এক রকমভাবে এক একটা দিক নিয়ে তাদের অধিবেশনগুলো সম্পাদন করে উনিশশো ছেষট্টি সালে আইসিবিএনের যে কংগ্রেস অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কংগ্রেস অনুষ্ঠিত হয় তাতে কতগুলো প্রস্তাব গৃহীত হয় এবং সেগুলোকেই রুলস হিসেবে এস্টাবলিশ করা হয় যেমন প্রথম যেটা সেটা হচ্ছে সতেরোশো সালে বিজ্ঞানী লিনিয়াস তার যে গ্রন্থ স্পিসিস প্ল্যান্টারাম রচনা করলেন তার আগে যদি কেউ কোনো উদ্ভিদ বা প্রাণীর নামকরণ করে থাকেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা প্রথম পয়েন্টে বলে দেওয়া হলো যে বিফোর সেভেন্টিন ফিফটি অর্থাৎ লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটি সিস্টে আমরা বলবো যেটা স্পিসিস প্ল্যান্টারাম স্পিসিস প্ল্যান্টারাম তৈরি আগে যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর নামকরণ করা হয়ে থাকে সেটি গ্রহণযোগ্য নয় এটা মেনে না হল পরবর্তীকালে গন প্রজাতির সাবে দ্বিপদ নামকরণ সেটা এস্টাবলিশ হলো গণটা আগে লিখতে হবে প্রজাতিটা পরে লিখতে হবে বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে সেটা এস্টাবলিশ হলো শুধু তাই নয় কোন ভাষাতে হবে অবশ্যই ল্যাটিন ভাষাতে হবে সেটাও এস্টাবলিশ হলো ভেরি গুড তারপরের যে ধাপটা যে জেনাসটা যখন লেখা হবে তখন সেটা কিন্তু হবে তার যে ইংরেজি শব্দটা প্রথম অক্ষরটা অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেট অফ জেনাস সেটা হবে ক্যাপিটালে বাট স্পিসিসের ক্ষেত্রে প্রজাতি যখন লিখবো সেগুলো কিন্তু কোনো ক্যাপিটাল লেটার আসবে না যেমন ওই আবার আসি লেভিও এলটা বড়ো হবে যেহেতু জেনাস তার প্রথম আলফাবেট হচ্ছে লেবিওর এল এলটা বড় হাতের হবে এল এ বি ও চলে গেল কিন্তু স্পিসিস হচ্ছে রোহিটা ফলে আটটা কিন্তু ছোট হাতের হবে অর্থাৎ স্পিসিসের যে ফার্স্ট অ্যালফাবেট সেটা কিন্তু ছোটো অক্ষর দিয়েই প্রকাশ করতে হবে এটা এটা এস্টাবলিশ করা হলো এস্টাবলিশ করা হলো এটা ফন্টটা হবে ইটালিক ফন্ট অর্থাৎ বাকাওয়ার হবে প্রিন্টের ক্ষেত্রে এবং লিখবে যখন আমরা যারা পড়াশোনা করছি মাস্টার মশাইরা বা ছাত্রছাত্রীরা তারা যখন পরীক্ষার খাতায় হোক বা অন্য কোন জায়গায় যখন রিপ্রেজেন্ট করব কোনো অ্যানিম্যাল বা প্ল্যান্টকে তার সায়েন্টিফিক নেম দিয়ে সেক্ষেত্রে সোজা ইংরেজি লিখবো এবং তলায় দাগ দিয়ে দেবো নিম্নরেখ থাকবে আন্ডারলাইন করা থাকবে জেনাস এবং স্পিসিস দুটোর ক্ষেত্রে এটা এস্টাবলিশ হলো এবার দেখা যায় যে একটা উদ্ভিদের অনেক কটা নাম হয়ে গেছে কারণ আলাদা আলাদাভাবে গবেষণা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই নামকরণের কাজটি কিন্তু হয়ে থাকে তো দেখা গেলে একটা উদ্ভিদের একাধিক নাম হয়ে গেছে সেক্ষেত্রে কী হবে যিনি আগে পেশ করেছেন অর্থাৎ অগ্রাধিকার আইন ফার্স্ট কাম ফার্স্ট আমরা অনেক ক্ষেত্রে প্রয়োগ করে থাকি যেমন এক্ষেত্রেও তাই করা হয়েছে অগ্রাধিকার আইন অর্থাৎ যিনি প্রথমে নামটা দিয়েছেন তার নামটাই বলবৎ হবে আবার এই করতে গিয়ে দেখা গেছে যে একটা একটা উদ্ভিদের যেমন একাধিক নাম হয়ে গেছে একাধিক উদ্ভিদের একটা নাম হয়ে গেছে তিন চারটা উদ্ভিদ একই নাম হয়ে গেছে আলাদা আলাদা উদ্ভিদ কিন্তু কারণ খুব স্বাভাবিক পৃথিবীর নানান প্রান্তে এ নিয়ে কাজকর্ম করছেন নানান বিজ্ঞানীরা তারা নামকরণ করেছে সেক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার আইনটিকেই বলবৎ করা হবে এবং যিনি প্রথমে দেবেন তারটাই ভ্যালিড রাখা তারটায় নিয়ে নেওয়া হলো আর পরেরগুলো নতুন উদ্ভিদ কিন্তু তাদের নামকরণগুলোকে তাদের পাল্টে ফেলতে হবে সারা পৃথিবীতে এত এত উদ্ভিদ এত এত প্রাণী আর এত এত বিজ্ঞানী বিভিন্ন প্রান্তে নিরলস পরিশ্রম দিয়ে এ কাজগুলোকে করার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটতেই পারে এবং সেক্ষেত্রে আইসিবিএন কিন্তু একটা স্ট্রং রুল এস্টাবলিশ করেছে। আবার একটা মজার ব্যাপার আছে একই বিজ্ঞানসম্মত নাম উদ্ভিদেরও আছে প্রাণীরও আছে এটাও হতে পারে কারণ উদ্ভিদের নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে প্রাণী নিয়ে যারা কাজ করছেন তাদের কোনো যোগাযোগ নেই বটানিস যারা তারা আলাদাভাবে আলাদা রকমভাবে কাজকর্ম করছেন জুওলজিস্ট যারা তারাও আলাদা রকমভাবে কাজকর্ম করছেন তাদের মধ্যে কিন্তু ইন্টার রিলেশনশিপ নেই ফলে একটা নাম সেটা উদ্ভিদেরও থাকতে পারে প্রাণীরও থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু ওই ল অফ প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকারের আইনটাকেই ফার্স্ট কাম সার বেসিস এই সারটাকেই আমরা করে থাকি বা করা হয়ে থাকে কার সুপারিশ অনুযায়ী আইসিবিএন এর সুপারিশ অনুযায়ী এই জায়গাগুলোকে একটু ভালো করে তোমরা রপ্ত করার চেষ্টা করবে তারপর কোন একটা বিজ্ঞানসম্মত না চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে নতুন একটা ভ্যারাইটি সংযোজন হতে পারে তা সেক্ষেত্রে আগের বিজ্ঞানসম্মত নাম দেওয়ার পর যিনি দিয়েছিলেন তার নামটা ব্র্যাকেটে থাকবে আর পরে যেটা অ্যাড হলো সেই নামটা দিয়ে যে বিজ্ঞানী কাজ করলেন তার নামটা আবার তার ব্র্যাকেটে থাকবে উল্লেখ করে দেওয়া হবে এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে বিজ্ঞানী যেখানে নামকরণ করছেন সেই যে প্রাণীটা বা যে উদ্ভিদটার ব্র্যাকেটে কিন্তু তাই নামকরণ সে বিজ্ঞানীর নামের সংক্ষিপ্ত রূপ একটা দিয়ে দেওয়া হয় এটাও একটা রুল তো অনেক ক্ষেত্রে এই রুলটাকে মানা হয় না কিন্তু যখন কন্ট্রাডিকশান আসছে অর্থাৎ একটা নাম চেঞ্জ হচ্ছে তাহলে আগের নামটা কী কে দিয়েছিলেন আর পরের নামটা কে দিলেন সেটার জন্য বিজ্ঞানীদের নামগুলো কিন্তু ব্র্যাকেটে ছোট্ট করে লিখে রাখতে হবে দিজ আর দ্য রুলস এই রুলসগুলোকে নিয়ে আমাদের এগাতে হবে আরও কয়েকটি আমি ইম্পর্টেন্ট রুলগুলোকে বলার চেষ্টা করলাম তোমাদের বইগুলো যেটা আমাদের কাউন্সিল নির্ধারিত সিলেবাস অনুযায়ী রচিত হয়েছে বিভিন্ন প্রকাশনীর সেখানে দেখবে অন্তত দশটা বারোটা করে পয়েন্ট এরকমভাবে দেওয়া আছে আইসিবিএনের তোমরা এই রুলগুলোর মধ্যে থেকে আমি যে মেন পয়েন্টগুলোকে বললাম সেগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করো এগুলোকে একটু রপ্ত করার চেষ্টা করো বাড়তি যারা আরও দু একটি পয়েন্ট রয়েছে সেগুলোকেও দেখে রাখতে পারো সেটা তোমাদের নিজেদের নলেজের পক্ষে সমৃদ্ধি রচনা করবে তো এইভাবেই আমরা আমাদের এই ইউনিটের এই কাজটা শেষ করলাম অর্থাৎ আমাদের ফার্স্ট ইউনিটের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হলো অবশ্যই এরপরে যেটা কাম্য সেটা হচ্ছে এই সেকেন্ড চ্যাপ্টারের যে ক্লাসগুলো হলো তার একটা ফিডব্যাক সেশান বা ডাউট ক্লিয়ারিং সেশান সেটা এরপরের শুক্রবার তোমাদের দেওয়া হবে এবং তার টাইম এবং কোন প্ল্যাটফর্মে হচ্ছে সেটা শুক্রবার তো আমরা মোটামুটি বুধবার নাগাদ বুধবার বা বৃহস্পতিবার নাগাদ আমরা তোমাদের গ্রুপে জানিয়ে দেব তোমরা একটু ভালো করে ওয়াচ করবে এবং পার্টিসিপেট করবে তোমাদের যাবতীয় প্রশ্ন বা আমাদের ফেস টু ফেস ডিসকাশান পর্যায়টাতে ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে প্রস্তুতি নাও এই যে দুটো চ্যাপ্টার শেষ করা হলো আকৃতিতে খুব ছোট কিন্তু এদের স্ট্রেংথ কিন্তু অনেক জীবনবিজ্ঞান নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে গেলে এ দুটো জিনিসকে কিন্তু তোমাদের খুব ভালো করে জেনে রাখতেই হবে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস বা ওই ফিজিক্যাল ক্লাসটার পর ফিজিক্যাল সরি ভার্চুয়াল প্ল্যাটফর্মটা কভার করার পর আমরা তৃতীয় যে চ্যাপ্টারটিকে নিয়ে মুভ করব সেটা তখনই জানিয়ে দেব। ঠিক আছে সবাই ভালো থেকো সাবধানে থেকো